শেষ ভাইয়া? Yes, sir. আচ্ছা, এরপর দেখো এটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখো ভাইয়া, তোমাকে এমসিকিউ দিছে, হ্যাঁ 15 নম্বরটা হচ্ছে একটা এমসিকিউ। দেখো তোমাকে এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে তোমার এমসিকিউটা হচ্ছে এরকম, এক্স হচ্ছে ভাইয়া মৌলিক সংখ্যা, হ্যাঁ এটা একটা কথা, একটা ইয়ে বলেছে। 2 নম্বরে তোমাকে বলেছে যে এই তিনটা অপশন দেয়া, তোমরা একটু চিন্তা করো আনসারটা বলো তো দেখি কি কি হবে। এই তিনটা অপশন দেওয়া আছে, কোন কোন অপশন কারেক্ট হবে এই তিনটার মধ্যে? হ্যাঁ দুটাও হতে পারে, তিনটাও হতে পারে, একটাও হতে পারে, বলো দেখি। বলো আফিফ, সামি ক্যামেরা অন করো, বলো না কি কি হতে পারে আনসার। আফিফ আফিফ, করছি দেখো ভাইয়া খেয়াল করো, খেয়াল করো ভাইয়া, একটু বুঝার চেষ্টা করো। আফিফ সামি খেয়াল করো, একটু বুঝো ভাইয়া। দেখো এন মানে কি? এন মানে হচ্ছে ভাইয়া ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ এন মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো দেখো পূর্ণ সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করা যায়, এটাকে বলা হয় কি? ন্যাচারাল। হ্যাঁ
আর ঋণাত্মক সংখ্যা তো বুঝো ধনাত্মক আর জিরো, জিরোটা একটা পূর্ণ সংখ্যা। ওকে, জিরো হচ্ছে একটা জিরোটাকে বলা হয় একটা কি জোড় সংখ্যা, কি জোড় সংখ্যা, অঋণাত্মক। জিরো হচ্ছে একটা অঋণাত্মক জোড় সংখ্যা। হ্যাঁ, ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। তো এখানে দেখো এই ধনাত্মক সংখ্যাকে ওয়ান যৌগিক আর মৌলিক এই সংখ্যাগুলোতে ভাগ করা হয়, ঠিক আছে? মৌলিক সংখ্যা মানে কি, যেই সংখ্যাকে, যেই সংখ্যাকে মৌলিক সংখ্যা হচ্ছে কি, কি যেই সংখ্যাকে ওয়ান ও যে সংখ্যাকে ওয়ান ও সেই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। লেখা শেষ? স্যার ঠিক আছে এতটুকু? Yes, sir. তাহলে দেখো ভাইয়া, এখানে দেখো কি বলতেছে তোমাকে। প্রথম অপশনটা দেখো, প্রথমটা তোমাকে বলছে যে x is belongs to n, মানে x টা একটা ধনাত্মক সংখ্যা, x এর মানটা 1 থেকে 6 এর মধ্যে, কিন্তু x টা কি মৌলিক সংখ্যা। তাহলে এখানে মানটা কি কি হবে দেখো, মৌলিক সংখ্যা কি কি আছে, 2 3 5, এই তাহলে a হচ্ছে যে কি, a সমান কি ভাইয়া, 2 3 5, তাহলে এ নাম্বার 1 নাম্বার অপশনটা কারেক্ট। হ্যাঁ, 2 নাম্বার অপশনে আসি, 2 থেকে 7, 2 এর সমান, 2 এর ইকুয়াল, বাট 7 থেকে ছোট। হ্যাঁ, x মৌলিক সংখ্যা, তাহলে এখানে কি কি হতে পারে দেখো, 2 3 5, 7 হবে না, কারণ 7 এর থেকে ছোট বলে দিচ্ছে, তাহলে এটাও কারেক্ট। এবার আসো 3 নাম্বারে, এখন 2 আর 5 এর সমানও হতে পারে, তাহলে এটাও কারেক্ট। বুঝে গেছে? জি স্যার। তাহলে অপশন কয়টা হবে, তাহলে আনসার কি হবে ভাইয়া? আপনি আনসার কি হবে আপনি, হ্যালো বলো ভাইয়া, শোনা যাচ্ছে না আপনি? আফিফ তুমি কি আসো? এরপর দেখো ভাইয়া, নিচে তথ্যের আলোকে এবার আরো কিছু এমসিকিউ দিছে তোমাকে, এমসিকিউ গুলো দেখো আনসার কি হবে বের করো।
হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ খুব শোনা যাচ্ছে এখন। না এ প্রাইমের আনসার কি হবে ভাইয়া? 37। লেখা হয়েছে আচ্ছা, তাহলে দেখো এটা বুঝতে পারছো? আমি বুঝতে পারছো? ইয়েস স্যার। তারপরে তোমাকে বলছে এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে 16 এর আনসার হবে কি ভাইয়া? আনসার হবে হচ্ছে তোমার 37, মানে গ নাম্বারটা আনসার, এটার গ নাম্বারটা আনসার। এরপর তোমাকে এ ইন্টারসেকশন বি প্রাইম বলছে, এ লিখলাম, এর মান হচ্ছে গিয়ে কি কি 25, আর বি ইন্টারসেকশন মানে কি ভাইয়া? 357 আছে এখানে, 357 মানে শুধুমাত্র কি হবে? 2 হবে, আর এর ক্ষেত্রে কি হবে? 2.5 হবে। তাহলে আনসার কি হবে? শুধুমাত্র কি 2। স্যার লিখা শেষ। আচ্ছা এরপর দেখো ভাইয়া তোমাদের একটা জিনিস শিখাই। আচ্ছা এখানে দেখো পাশের ব্যাংক চিত্রটি দেখো। আচ্ছা এইটা করার আগে এএমসিকে এই এটা করার আগে তোমাদের একটা জিনিস বুঝাই। দেখো ধরো তোমাদেরকে দেওয়া আছে হচ্ছে তোমার এ সমান বি সমান এটা, আর থ্রি সি সমান কি 3467। হ্যাঁ তাহলে দেখো, তাহলে দেখো ভাইয়া এগুলাকে তোমাকে বললো যে ভ্যান চিত্র স্থাপন করতে এই মানগুলাকে। তোমাকে বলা হলো এই মানগুলা ভ্যান চিত্র স্থাপন করো, তুমি কেমনে স্থাপন করবা? আপনি শুনে যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? আচ্ছা দেখো ভাইয়া তোমাকে এ মানগুলো দিয়ে বললো যে ব্যাংক চিত্র স্থাপন করতে, তুমি কেমনে করবা দেখো। এভাবে করে তিনটা বৃত্ত আঁকতে হবে। প্রথমে তুমি ইয়ে দিয়ে কম্পাস দিয়ে তুমি তিনটা কি আঁকবা? এভাবে করে বৃত্ত আঁকবা আগে। হ্যাঁ আর তিনটাই পরস্পরকে কি করবে ভাইয়া? ছেদ করবে।
লেখা শেষ yes sir আপনি লেখা শেষ যতটুকু yes sir দেখো ভাই এখন খেয়াল করো তুমি ক্যাটাগরি গুলো বসাবে এখানে প্রথমে দেখো এই তিনটার মধ্যে কমন কোনটা আছে এই তিনটার মধ্যে কমন কোনটা বলো তো দেখি কোন উপাদানটা তিনটার মধ্যে আছে স্যার 3 বস এই 3টা 3টা সবার মধ্যে আছে তাহলে 3টা কোথায় বসবে দেখো ভাইয়া 3টা এখানে বসে গেল ওকে এবার দেখো a আর b এর মধ্যে কমন কি কি a আর b এর মধ্যে কমন কি কি স্যার 2 আর 3 বস 2 আর 3 2 আর 3 কমন তাহলে আমি 3 লিখে ফেলছি তাহলে 2টা কোথায় বসবে এই জায়গাতে এবার দেখো ভাইয়া a b আর c তে কমন কি 3 আর আর 6 3 আর 6 কম চাওস তাহলে b আর c তে 3 আর 6 কম তাহলে 6টা কোথায় বসবে এই জায়গাতে বসবে এবার আসো a আর c তে কমন কি কি a আর c তে কমন হচ্ছে ভাইয়া a আর c তে কমন হচ্ছে ভাইয়া 3 আর কি আর খালি 3 আর 4 3 আর 4 তাহলে কোনটা কোথায় বসবে এখানে এখন দেখো a তে 2 3 4 বসে গেল তাহলে বাকি থাকলো কি আছে আমি স্যার এতে 2 3 4 বসে গেল তাহলে বাকি থাকলো কি আর স্যার 7 এ এ সেটের মধ্যে সেটের মধ্যে 2 3 4 বসে গেল আর 1 বাকি তাহলে বাকি থাকলো কি 1 বি এর মধ্যে 2 3 6 বসে গেছে বাকি থাকলো কি আর 5 5 এর মধ্যে 3 4 6 3 4 6 বসে গেল বাকি থাকলো কি বুঝছো সামি বুঝো নাই यस স্যার বুঝছি আচ্ছা তাহলে এবারে করে ভ্যান চিত্র কি করতে হবে তোমাকে এই স্থাপন করতে হবে তিনটা সেট দেওয়া থাকবে লেখা শেষ করো স্যার লেখা শেষ শেষ ভাইয়া লিখা আচ্ছা এবার দেখো এরপর দেখো কত নাম্বার সার্বিক সেট কোনটি তোমাকে বলা হচ্ছে দেখো এখন আসো একটা ব্যাংক চিত্র দেওয়া আছে এরকম ওইখানে দেখো এই মানটা দেওয়া আছে কিন্তু এইটও আছে এখানে একটা এইটও আছে হ্যাঁ তাহলে তোমার 18 নাম্বার বলতেছে সার্বিক সেট কোনটি ভাইয়া তাহলে এখানে সার্বিক সেট কোনটা আনসার কি হবে সার্বিক সেট হবে শুধু এটা ইউ ঘ নাম্বার আনসার 19 নম্বরে বলতেছে কোনটি বি প্রাইম বি কমপ্লিমেন্টারি অফ বি তাহলে যে কমপ্লিমেন্টারি অফ বি যখন বলবে তখন এই বিটা বাদ চলে যাবে বি এর কিছু হবে না তাহলে বাকি থাকলো কি কি আর স্যার 1 4 7 8 1 4 7 8 তাহলে আনসার কি হবে 1478 হ্যাঁ দাঁড়া বইটা একটু বের করি এরপর দেখো এরপর দেখো এর পরটা তোমাকে বলছে যে এটা আনসার হবে গ নাম্বার এরপর তোমাকে বলছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি কি হবে এই জায়গাটা না এ ইন্টারসেকশন বি মানে 2 আর 3 এই জায়গাটা না এ ইন্টারসেকশন বি এর জায়গা না বুঝলে বলবা জাস্ট হ্যাঁ এ তাহলে আনসার কি হবে ক নাম্বারটা এরপর তোমাকে বলতেছে নিচের কোনটি এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি বললে কি হবে ভাইয়া এ তে যা উপাদান আছে বি তে যা উপাদান আছে কি কি আছে দেখো 1 2 3
four, five, six. बुझा गया सर? হ্যাঁ বুঝা গেছে এগুলা এমসিকিউ গুলা यस স্যার ওকে 22 নম্বর কোশ্চেনটা পড়ো আজকের সেশন আমরা শুরু করতেছি আবার 22 নম্বরের কোশ্চেনটা পড়ো আমরা আজকের সেশনটাই শুরু করতেছি দেখো ভাইয়া খেয়াল করো ভালোভাবে বুঝতে ট্রাই করো হ্যাঁ একটু অন্যরকম একটা কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়ই পছন্দ করে পেন্সিল দিয়ে আঁকবা ভাইয়া পেন্সিল দিয়ে আঁকবা
লেখা শেষ হলে বলিও আর না বুঝতে বলিও। হ্যাঁ লিখা শেষ? Yes, sir. আমি লেখা শেষ? আপনি হ্যাঁ লেখা শেষ? জি স্যার। কিছু ভাই এতটুকু? জি স্যার। আচ্ছা এখন দেখো তোমাকে বলতেছে কি, তোমাকে বলতেছে যে ভাইয়া যে এটাকে এই যে ইনফরমেশন গুলোকে এখানে বসাতে, তো তুমি প্রথমে কোনটা বসাবা? এই যে 40% 40% উভয়টি পছন্দ করে, তাহলে 40% কোথায় বসবে? এখানে বসবে, কেমন? হ্যাঁ, এরপর দেখো মাছ পছন্দ করে কতজন বলছে টোটাল? 65%, তাই না? তাহলে দেখো এখানে কোনটা বসবে, দেখো 65% - 40% কত হয়? 55 - 40 তাহলে কত হবে? 15%। বুঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এটা আমি কোথা থেকে পাইছি? 25টা লেখার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য লিখতেছি 65 - 40 করে। আর এটা কোথা থেকে পাইছি? এটা পাইছি হচ্ছে তোমার 55 - 40 করে। বুঝে গেছে ভাই এতটুকু? ক নম্বরে আনসার এতটুকু লিখতেই হবে। ওকে, শেষ লিখা শেষ? এবার আসো খনা। খনা আমরা বলছে যে উভয় খাদ্য পছন্দ করে না, তা নির্ণয় করো কতজন কি উভয় খাদ্য পছন্দ করে না। তাহলে কারা পছন্দ করে, হ্যাঁ কারা পছন্দ করে আগে সেটা বের করে ফেলি। ওকে দেখো,
শেষ yes sir yes sir আচ্ছা তাহলে দেখো ভাই একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ এখানে হচ্ছে যে 40% তো দুইটাই পছন্দ করে হ্যাঁ শুধুমাত্র মাছ পছন্দ করে মানে এই 25% তারা মাংস পছন্দ করে না মানে তারা তারা শুধুমাত্রই মাছ পছন্দ করে ঠিক আছে কিন্তু এই 40% দুইটাই পছন্দ করে তাহলে আমি এটা মাইনাস করে এটা পাইছি এটা মাইনাস করে এটা পাইছি ঠিক আছে তাহলে দেখো তাহলে একটি সুতরাং একটি বা দুটি খাদ্য পছন্দ করে এমন এমন ছাত্র এই তিনটা কি বলে দিতে হবে যোগ করে দিতে হবে সুতরাং একশো থেকে কেন মাইনাস করছি কারণ এটা পার্সেন্টের হিসাব দেওয়া সেই জন্য আমি একশো থেকে মাইনাস করছি তাহলে আনসার কি হবে তাহলে 20% ছাত্র উভয় খাদ্যই কি করে না ভাইয়া পছন্দ করে না শেষ yes sir বুঝে গেছে আফিফ সব ইয়ে সামি দুজন বুঝতে পারছো এবার তোমাকে বলতেছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে এদের সংখ্যা গুণনীয়কের সেটে হ্যাঁ ছেদ সেট নির্ণয় করো দেখো দেখা শেষ সেটা ভাই তোমাদের লেখা শেষ এবার আসো গ নাম্বারে গ নাম্বারে তোমাকে বলতেছে এটা আমরা জানি ঠিক আছে
তাহলে 13515 তাহলে তোমাকে ছেদ ছেদ বের করতে সুতরাং এ ইন্টারসেকশন বি সমান এদিকে দেখো শেষ ভাইয়া শেষ লিখা ভাইয়া সামি লেখা শেষ জি স্যার পোর্টার প্রে করে এবার এরপরে ভাইয়া দেখো 23 নাম্বারটা কি তোমরা ট্রাই করবা দেখো বলতেছে যে এ সমান 3456 তাহলে এগুলো কি সংখ্যা আমরা জানি এগুলো হচ্ছে কি কি স্বাভাবিক সংখ্যা এবং 306 এর মধ্যে সীমাবদ্ধ শেষ এ বি সি কে তালিকা বলতে প্রকাশ করে এবং এ ইন্টারসেকশন সি আর এ ইউনিয়ন বি বের করো খ তোমরা করো ভাইয়া খ তোমরা করো
कुछ है जी सर हमने कोटो आशे कोटो आशे समी समी कोटो आशे आंसर सर 3, 6, 4, 5, 7, 8 सर बी एट टेन शो से 3, 6, 4, 5, 9, 8 अगर इंटरसेक्शन सी बोल रहा है कि कौन 5 और 6 इधर आशा नहीं इधर आशा नहीं समी सर सी नंबर टा मैच है नहीं है कि कुछ नहीं रहती बोल रहा सर ए बी डोंट हमारा आंसर ए बी टा मैच हुए थे किंतु सी नंबर टा मैच है नहीं चलो 5, 6, 7 ने बुझना है क्या सर बुझे थे थ्री फोर फाइव सिक्स एट नाइन सब गुलो হবে আর কি তখন মেক গো তো যাবো লেখা শেষ यस सर গোটা দেখো তাহলে ইউনিভার্সাল সেট কি ভিয়া 1 থেকে 10 পর্যন্ত হ্যাঁ এখান থেকে কি বাদ যাবে এর গুলো বাদ যাবে 3 4 5 6 9 তাহলে কি কি হবে হ্যাঁ আচ্ছা এখানে তো আমার একটু ভুল হয়েছে সেটা হচ্ছে যে এখানে তো 1 থেকে স্টার্ট হয় না তাহলে 1 2 হবে না আমি বলছিলাম সামি এখানে 7 8 লেখা আমি বলছিলাম যে ইউ ইউ তো 1 থেকে স্টার্ট হয়েছে তাহলে आंसर হবে শুধু 7 আর 8 নাকি দাঁড়াও একটু দেখি দাঁড়াও এই ইউনিয়ন দিয়ে এটা তো তাহলে 7 আর 10 হবে কত কত হচ্ছে তাহলে 3 4 5 6 7 হ্যাঁ এখন তো এই ভাবে আমি এটা একটু ঠিক করে দাও ভাইয়া 3, 4, 5, 6, 8, 9 তাহলে এখানে আনসার হবে 7 আর 10 তাহলে এখানে আনসার হবে 7 আর 10 বুঝে গেছে ভাইয়া यस सर আচ্ছা তাহলে 24 এর পজিশন এক্সপ্রেসে করি यस স্যার তাহলে আজকে কত থেকে করলাম আজকে 14 থেকে 13 পর্যন্ত 23 পর্যন্ত করছি কেমন ওকে ওকে স্যার নেক্সট ক্লাসে বাকিগুলো শেষ করে দিব কেমন স্যার কোনো এইচডব্লিউ দিবেন হোমওয়ার্ক
होमवर्क है, होमवर्क तो अवश्य ही। सर सलाम वालेकुम। वालेकुम सलाम।